সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস তিনটি প্রক্রিয়ায় করা যায়। এক হলো আবহাওয়া নীতি, দুই পলিবর্জন নীতি, তিন হুন্ডির নীতি। তাহলে প্রথমে আমরা দেখব আবহাওয়া নীতি। আবহাওয়া নীতিটা হলো, এটা একটা জার্মান শব্দ যার অর্থ হলো বিল্ডিং আপ, অর্থাৎ বিল্ডিং যেই মূল নিচ থেকে উপরের দিকে ওঠে, ঠিক পরমাণুতে বিভিন্ন অরবিটালে ইলেকট্রনসমূহ এই শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। আর কোন অরবিটালে শক্তি কম এবং কোন অরবিটালে শক্তি বেশি সেটা নির্ণয় করা হয় এন প্লাস এল এর মান দ্বারা। এই জন্য এটাকে এন প্লাস এল এর নীতিও বলা হয়। তাহলে আমরা দেখি কোন কোন অরবিটালের শক্তি বেশি এবং কোন অরবিটালের শক্তি কম। প্রথমে আমরা দেখব থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে। থ্রি ডির ক্ষেত্রে তাহলে এখানে এন সমান থ্রি আর এল সমান টু, অর্থাৎ এন প্লাস এল সমান থ্রি প্লাস টু সমান ফাইভ। আবার ফোর এস এর ক্ষেত্রে এখানে এন সমান ফোর আর এল সমান জিরো, যেহেতু এল সমান জিরো হলে এস অরবিটাল, তাহলে এস অরবিটালের জন্য এল সমান জিরো। তাহলে সুতরাং এন প্লাস এল সমান ফোর প্লাস জিরো সমান ফোর। তাহলে এখানে দেখা যাচ্ছে যে থ্রি ডির জন্য এন প্লাস এল এর মান ফাইভ আর ফোর এস এর জন্য এন প্লাস এল এর মান ফোর, অর্থাৎ যে অরবিটাল ক্ষেত্রে এন প্লাস এল এর মান বেশি সেটার শক্তি বেশি, আর যেটাতে এন প্লাস এল এর মান কম তার শক্তি কম, আর যার শক্তি কম সেখানে অর্থাৎ সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর সেই শক্তি স্তর বা সেই অরবিটাল পূর্ণ হলে তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে আরেকটা ছোটো প্রশ্ন আসে, সেটা হলো যে পটাশিয়ামের ১৯তম ইলেকট্রনটি থ্রি ডি অরবিটালে না গিয়ে ফোর এসে যায় কেন? তাহলে সেই প্রশ্নের উত্তরটা যদি আমরা দিতে চাই তাহলে আমরা সহজেই এটা দিব যে আবহাওয়া নীতি অনুসারে কোনো অরবিটালে ইলেক্ট্রনসমূহ শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে কোনো অরবিটালের শক্তি কম বা বেশি সেটা নির্ণয় করা হয় এন প্লাস এল এর মান দ্বারা। যার ক্ষেত্রে এন প্লাস এল এর মান কম তার শক্তি কম, আর যার ক্ষেত্রে এন প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি। তাহলে এখানে দেখা যাচ্ছে থ্রি ডি এবং ফোর এস এর জন্য এন প্লাস এল এর মান ফোর এস এর জন্য কম আর থ্রি ডির জন্য বেশি, তাই পটাশিয়ামের ১৯তম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায়, অর্থাৎ পটাশিয়ামের ১৯তম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যাবে। তাহলে এইভাবে বিভিন্ন অরবিটালের শক্তি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আরেকটা অরবিটালের ক্ষেত্রে আমরা দেখি, যেমন থ্রি পি এর জন্য থ্রি পি এর ক্ষেত্রে তাহলে এখানে এন সমান থ্রি আর এল সমান ওয়ান, তাহলে সুতরাং এন প্লাস এল সমান হচ্ছে থ্রি প্লাস ওয়ান সমান ফোর। তাহলে যদি দুইটা অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এল এর মান সমান হয় তাহলে সেই ক্ষেত্রে যার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কম হবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ তার শক্তি কম হবে। তাহলে এখানে থ্রি পি এর জন্য ফোর আর থ্রি ফোর এস এর জন্য ফোর, তাই এখানে থ্রি পি এর জন্য এন এর মান হচ্ছে থ্রি আর ফোর এস এর জন্য এন এর মান হচ্ছে ফোর। তাহলে থ্রি পি এর জন্য এন এর মান কম তাই তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এভাবে সকল অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এল এর মান নির্ণয় করে তাদের শক্তির ক্রমটা নির্ণয় করা যায়। তাহলে এটাকে যদি আমরা একটা ছকের সাহায্যে দেখি তাহলে বিভিন্ন অরবিটালে, যেমন প্রথমে সে আছে একটা অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা, তৃতীয় শক্তি স্তরে তিনটা, এভাবে যদি অরবিটালগুলোকে সাজায় এবং এগুলোকে যদি আমরা কোনাকুনিভাবে কেটে দিই
তাহলে এইখান থেকে শুরু হয়, এখানে এসে শেষ হবে, আবার প্রত্যেকটার এই প্রান্ত থেকে শুরু হবে, এখানে এসে শেষ হবে। তাহলে এইভাবে যে ক্রমটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তাদের শক্তি ক্রম, এবং সেই অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে এখন যদি আমরা তাদেরকে ক্রম অনুযায়ী সাজাই, তাহলে সবার প্রথমে আছে 1s, তার শক্তি সবচেয়ে কম, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, তারপর 5s, তারপর 4d, তারপর 5p, তারপর 6s, তারপর 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, 8s। তাহলে এই ক্রম অনুযায়ী ইলেক্ট্রন দিতে হবে, কারণ শক্তি ক্রমটা হলো এটা। কিন্তু ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে শক্তি স্তর অনুযায়ী তাদেরকে সাজিয়ে দিতে হবে। তাহলে এই সম্পর্কে ইলেকট্রন বিন্যাস আমরা আগামী ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।